আমি জুনায়েদ সিদ্দিকী, কর্ণাটকের ওই হিজাব পরা মা বোনেদের সাথে। আমি জুনায়েদ সিদ্দিকী, কর্ণাটকের ওই হিজাব পরা মা বোনেদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী আপনাদের সকলকে অবগত করাচ্ছি। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা অবগত হচ্ছি যে কর্ণাটকে কিছু অশুভ শক্তি, যেসব মা বোনেরা হিজাব পরেন, বোরখা পরেন, তাদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, তাদের বিরুদ্ধাচরণ করছে। আমি মনে করি ইমানের দায়িত্ব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু অন্যায় দেখবে তার প্রতিবাদ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রতিবাদের দিকে খেয়াল করে, সেই কথার দিকে খেয়াল করে আমি একটা ছোট্ট প্রতিবাদ করলাম।